নয় এপ্রিল পবিত্র শবে বরাত যে সকল মাসে আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য বিশেষ বরকত রেখেছেন তার মধ্যে অন্যতম হল সাবান মাস রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন হজরত আয়েশা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি অন্য হাদিসে হজরত উসামা ইবনে জায়েদ জায়দ তালান বর্ণনা করেন আমি একদিন রসুল সাল্লাইসাল্লামের খেদমতে আরোজ করলাম ইয়া রসুল্লাহ আমি আপনাকে সাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি রসুলসাল্লা সাল্লাম বলেন এটা ওই মাস যে মাস সম্পর্কে অধিকাংশ লোকই গাফেল থাকে এটা রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস এটা এমন মাস যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহতালার দরবারে পেশ করা হয় আমার আকাঙ্ক্ষা যে আমার আমল আল্লাহর দরবারে এ অবস্থায় পেশ হোক যে আমি রোজাদার এছাড়াও এ মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন সহি হাদিসের কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে যার দ্বারা এই মাসের ফজিলত ও গুরুত্ব প্রমাণ হয় সুতরাং এই মাসে রোজা রাখা প্রমাণিত হল এবারে আসি সবে বরাত প্রসঙ্গে মুমিন মাত্রই এই বিশেষ রাতের নামের সাথে পরিচয় আছে তবে হাদিস শরীফে এ রাতকে লাইলাতুল নিফসি মিন সাবান তথা সাবানের পনেরোতম রজনী নামে অভিহিত করা হয়েছে সবে বরাত শব্দটি ফার্সি শব্দ যা সব ও বরাত দুটি শব্দ মিলে গঠিত হয়েছে সব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ নাজাত মুক্তি রক্ষা ইত্যাদি তবে মুফাসসিরে কেরাম এ রাতের আরও কয়েকটি নামের কথা উল্লেখ করেছেন যেমন লাইলাতুল মুবারাক্কা লাইলাতুল বারা লাইলাতুল ইত্যাদি এ রাতে যেহেতু গুনাহাগারের গুনাহ মাফ হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয় সেহেতু এ রাত মুসলমানদের মাঝে শবে বরাত নামে প্রসিদ্ধ হয়েছে